মিড ডে মিলে রান্না করা খাবার নিম্নমানের, রান্না করা খাবারে দেওয়া হচ্ছে পচা সবজি, এই অভিযোগেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘিরে বিক্ষোভ এলাকাবাসীদের। ঘটনাটি ঘটেছে শান্তিপুর এক নম্বর ওয়ার্ডে রাসমণি প্রাথমিক বিদ্যালয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এলাকাবাসীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের রান্না করা খাবারে পচা সবজি ব্যবহার করছে অঙ্গনওয়াড়ি কর্মীরা। আধকাঁচা অবস্থায় ওই খাবার খেতে হচ্ছে শিশুদের। এলাকার মানুষ ওই নিয়ে একাধিকবার জানিয়েছেন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাদের, কিন্তু কোনো রকম কর্ণপাত করেননি তারা। আজ এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকার স্থানীয় মানুষ। এরপর অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। এলাকাবাসীরা আরও অভিযোগ করেন, এই ধরনের খাবার শিশুরা যদি খায় তাহলে তারা অসুস্থ হয়ে পড়বে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে কেন কোনো পদক্ষেপ এখনও নেওয়া হচ্ছে না? আগামী দিনে যদি এই ধরনের মিড ডে মিলে খাবারের নিম্নমানের সবজি অথবা অন্যান্য খাদ্য সামগ্রী ব্যবহার করে তাহলে আমরা আরও বড় ধরনের বিক্ষোভের পথে হাঁটব বলে জানান এলাকাবাসীরা। বাচ্চা হলে এই খাবার প্রথমত খেতে পারে না, না নুন হয়, না তেল হয়, না হলুদ হয়, বাচ্চারা খেতে পারে না। আধ গলা খাবার, তারপরে এর মধ্যে সিম দেয়, তারপরে গাজর দেয়, এগুলো পচা। তার থেকেও বড় কথা, সিদ্ধ হয় না। সিদ্ধ না হলে বাচ্চারা খেলে তো তাদের পেট খারাপ করবে। হ্যাঁ, এইবার তাহলে এটা কি করে খাবে বাচ্চারা? কতদিন ধরে চলছে এটা? অনেকদিন ধরে চলছে। অবজেকশন জানানোর পরেও এটা চলে আসছে। আপনারা জানিয়েছিলেন? তিন চারবার অবজেকশন জানিয়েছি, তারপরেও কেন এটা হবে? আমার বাচ্চা যদি 8টার সময় স্কুলে এসে থাকে, তারপরে 9টার সময় আমি যদি খাবার নিতে আসি, তাহলে তোমার বাচ্চাকে তো আমি দেখিনি, তাহলে আমি ডিম খাবার দেবো কেন? ওপর মহল থেকে তো খাবারটা আসছে আমার বাচ্চার নামে। ডিম দেয় এখানে? ডিম দেয়? হ্যাঁ, ডিম দেয়। রোজ 3 বছর না হলে স্কুলে না আসলে ছেলে কথা বলতে পারে না, কথা বলতে পারে না বলে উনি তো খাবার দেয় না। দুদিন দিয়েছিল, আমার মেয়ে নিতে এসেছে, বলেছে ওর খাবার হবে না, ও কথা বলতে পারে না, স্কুলে আসতে হবে তবে। এবার এসে কি করবো, তো কথাই বলতে পারে না। বয়স কত বাচ্চা? বয়স এই 3 বছর পূর্ণ হয়ে 4 বছর পড়লো। এটা কি দিদিমণি মানা করেছে আপনাকে? হ্যাঁ, দিদিমণি মানা করেছে, বলেছে কথা বলতে পারে না, মানে স্কুলে নিয়ে আসতে। এবার আমার বক্তব্য নিয়ে এসে নদিয়া শান্তিপুর থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।